হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে ভালো আছেন তো? আবারও হাজিরলাম দারুণ একটি অফার নিয়ে, সেটা হলো বর্তমান ভাইরাল একটি প্রজেক্ট, সেটা হলো আপনার mCrypto। ঠিক আছে, এটা কিন্তু আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাচ্ছি, আগে এক্সামটা পেমেন্ট নিয়েছি সেটার পেমেন্ট প্রুফ এই। এবং এখানে কাজ করবেন কিভাবে বা কিভাবে ইনকামটা করবেন বেশি বেশি, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আর এটা কিন্তু যে আমরা আগে ইনকাম করছিলাম যে ফিশ সাম অ্যাপ্লিকেশন থেকে, কিন্তু এটা বেটার। ঠিক আছে, এটাতে কিন্তু কমপক্ষে প্রতিদিন আপনি $2 বা $3 ইনকাম করতে পারবেন। এই সিস্টেমটা আমি আপনাদের দেখাই দেবো। ঠিক আছে, তো ফার্স্ট টাইম ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্কটা থাকবে, লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের এই পোস্টে চলে আসবেন। আসার পরে এইখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, যে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, অ্যাপ ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পর ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে জিমেল যাবে, তো জিমেলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করলে আপনার ফোনে যত জিমেল আছে সবগুলো জিমেল শো করবে। আপনি যে জিমেলটা অ্যাকাউন্টটা খুলতে চান জিমেলে ক্লিক করবেন, ফাইনালি আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা শেষ। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তার আগে আমি একটু দেখা দিই যে আমি ইনকামটা করেছি, সে পয়েন্ট গুলো দেখেন। এখানে সব কিন্তু গেম খেলে, গেম সব গেম, আর যে ক্যাশ কার্ড ইয়ে করে, ঠিক আছে, সব কিন্তু গেম, সব গেম খেলে গেলে আজকে পয়েন্ট আমি কালেক্ট করেছি সবগুলো। তো আপনারা কিভাবে কালেক্ট করে সেটা দেখানো হবে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, অ্যাকাউন্ট খোলার পরে অ্যাপ্লিকেশনের কিন্তু ইন্টারফেস কেমন দেখতে পাবেন। ঠিক আছে, কেমন দেখতে পাবেন আমি একটু বিষয়গুলো দেখাই। সেখানে এখানে হোম পাবেন, তারপরে ক্যাশ কার্ড, এখানে ক্লিক করে ক্যাশ কার্ডটা ওপেন করে নেবেন। তারপরে এখানে রিডিম অপশন আছে, রিডিম করতে পারবেন। তো আপনি অ্যাকাউন্ট খোলার পরে যে ইন্টারফেসটা চলে আসবে, অ্যাপ্লিকেশন আসার পর এখানে কিন্তু অ্যাক্টিভ লেখা থাকবে। ঠিক আছে, অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভে ক্লিক করার পরে হয়তো আপনার একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলতে পারে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিলে আপনার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এইখানে যে হোম আছে, হোমে থাকা অবস্থায় আপনি এখানে যে পেলে, পেলেতে ক্লিক করবেন। আরো অন্যান্য প্রসেস আছে, সেগুলো করলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমরা শর্টকাটে যেটাতে ইনকামটা করতে হবে সেই সিস্টেমটা আপনাদের দেখানো হচ্ছে। ঠিক আছে, এই পেলে নাওতে ক্লিক করবেন। তো পেল নাওতে ক্লিক করার পরে এমন চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন ক্যাটালগ। ঠিক আছে, এই ক্যাটালগের ভিতরে কিন্তু এমন অনেকগুলো সফটওয়্যার থাকে, অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে জাস্ট চালু করবেন তাহলে তারা পয়েন্ট দিবে। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে এটা পার মিনিট। ঠিক আছে, প্রতি মিনিটে আপনি 50 পয়েন্ট করে পাবেন, সেটা কিন্তু টোটাল পয়েন্ট পাবেন 3197টা পয়েন্ট পাবেন। এই যে alibaba.com এদের যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, করে ওর ভিতরে 1 মিনিট বসে থাকবেন বা ঘোরাঘুরি করবেন ওর ভিতরে। ঘোরাঘুরি করলে আপনি 50 পয়েন্ট করে পাবেন প্রতি মিনিটে। বুঝতেই পারছেন খুবই ভালো একটা সিস্টেম। তারপর এমন কিন্তু আরো নিচের দিকে অফার আসতে পারে, আমার এখানে আর আসছে না, আমি অলরেডি অনেকগুলো অফার কমপ্লিট করেছি, এই জন্য আমার এখানে আর অফার আসছে না। তো আপনি যখন এটা পেলে নাওতে ক্লিক করবেন, আমি ধরেন আমি যে পেলে নাওতে ক্লিক করলাম, করলে আপনি সরাসরি তাদের কিছু পারমিশন চাই, পারমিশনটা অ্যালো করে দিবেন। দেওয়ার পরে আপনার প্লে স্টোর নিয়ে যাবে, তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো দেখুন আমার কিন্তু প্লে স্টোর নিয়ে চলে আসছে। তো আপনার সিম্পল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমি এটা ডাউনলোড হয়ে যাক, তারপরে আমি ব্যাক করি। তো দেখুন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন ওপেনে ক্লিক করবো, আপনারা সেম ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে কোনো পারমিশন থাকলে পারমিশন গুলো অ্যালো করে দিবেন। তো দেখুন এখানে লগ ইন বা রেজিস্টার করতে বলছে, তো আমরা এটা রেজিস্টার বা লগ ইনে ক্লিক করবো। তারপর এখানে গুগলে ক্লিক করবো, করে আপনাদের ফোন থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিবেন। তো আমরা একটি জিমেল এখানে সিলেক্ট করে দিলাম, আপনারা সেম একটি জিমেল সিলেক্ট করে লগ ইন করে নেবেন। এটাতে পারমিশন গুলো অ্যালো করে দিবেন। এখানে লোডিং হয়ে আসবে। ঠিক আছে, তো এখানে কালকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেজিস্টার ওপেন করে এর ভিতরে দেখেন আমাদের কিন্তু পয়েন্ট দিয়েছে, একটা সিগন্যাল দিছে। তো আমরা একটু যদি দেখি নোটিফিকেশন বারে, অলরেডি কিন্তু আমাদের পয়েন্ট দিয়ে দিয়েছে। আমরা একটু এখানে এই অবস্থায় থাক। ঠিক আছে, আমরা মিনিমাইজ করে আমাদের mCrypto অ্যাপ্লিকেশন চলে আসি। আমরা mCrypto অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপর এখানে কিন্তু দেখেন আমার আগে ছিল কত পয়েন্ট, আর এখন পয়েন্ট কিন্তু বাড়বে। ঠিক আছে, তো আমরা এখানটা ব্যাক ক্লিক করব। ব্যাক ক্লিক করার পরে সেম ভাবে আমরা আবার এই পেলে নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম এটা কোথায় আছে সেটা দেখবো কিভাবে। এর জন্য আমাদের যেটা করতে হবে আমি দেখাই দিই আপনাদেরকে। আমাদের এখানে ক্যাটালগ, ক্যাটালগে আছে, এখানে ক্লিক সরাসরি আপনি আরো অ্যাপ্লিকেশন পাবেন, সেগুলো ডাউনলোড করে জাস্ট চালু করবেন। আর আমাদের যেগুলো ডাউনলোড আছে সেগুলো থেকে ইনকামটা করতে পারবেন। সেজন্য আমাদের এটা আছে যে মাই অ্যাপস। ঠিক আছে, মাই অ্যাপসে ক্লিক করবেন। এই মাই অ্যাপসটা মূলত আপনার যে অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড দিয়ে আছে সবগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, তো দেখুন আমরা কিন্তু এটা ডাউনলোড দিয়েছি, কিন্তু আমাদের কিন্তু পয়েন্ট সব কিন্তু জিরো দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা সেম ভাবে আমরা আবার এইটাতে ক্লিক করবো, পেলে নাওতে ক্লিক করবো, আমাদের পয়েন্টটা কালেক্ট করতে হবে। আমরা পেলে নাওতে ক্লিক করলাম, সেম ভাবে আবার ওপেনে ক্লিক করলাম। তো আমরা 1 মিনিট এর ভিতরে একটু ঘোরাঘুরি করবো। ঠিক আছে, 1 মিনিট আমরা একটু বিভিন্ন এগুলো আইটেম গুলো দেখবো, একটু ঘোরাঘুরি করবো। আপনার সেম ভাবে এখানে ক্লিক করে 1 মিনিট একটু ঘোরাঘুরি করবেন।
এক মিনিটের ভিতরে একটু ঘোরাঘুরি করবেন। তো আপনারা দেখবেন আপনাদের 1 মিনিট যদি হয়ে যায়, হয়ে গেলে এটা মিনিমাইজ করে আবার সেম ভাবে mCrypto অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আশা করি এখানে দেখতে পারেন আপনার পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের কিন্তু 50 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আমরা একটি ক্যাশ কার্ড পাবো, সেটা কিন্তু এখানে নিতে হবে। তো যদি আমরা আবার একটু ব্যাকে ক্লিক করি, ব্যাকে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন এইখানে যে একটা ক্যাশ ইট, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলে মনে করেন আপনি যে কয়বার যে কয়টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন সবকটির জন্য একটা করে কার্ড পাবেন, ঠিক আছে। তো কার্ডটা ঘষার পরে যে পয়েন্ট গুলো পাবেন সেটা কিন্তু আপনার এখানে যোগ হয়ে যাবে। এখানে দেখেন আমার কিন্তু পয়েন্ট আছে 6475। তো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই দেখেন এই কার্ড, এই সবগুলো কার্ড কিন্তু আমি একটা অফার কমপ্লিট করার জন্য পেয়েছি। তো আপনারাও একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, করে কাজ 1 মিনিট করে চালু রেখে দিবেন, এর জন্য আপনি এখান থেকে একটা করে কার্ড পাবেন। তো আমরা যে কার্ডটা পেয়েছি সেই কার্ডটা হলো এখানে দেখুন, দেখা যাচ্ছে ট্যাপ ট্যাপ টু স্ক্রেচ, ঠিক আছে। স্ক্রেচটা করতে হবে, এটা আমরা স্ক্রেচে ক্লিক করলাম, তারপরে এটা এমন ভাবে ঘষে দিবেন, ঠিক আছে। তো দেখুন 250 পয়েন্ট পেয়ে গেছি, আপনারাও এমন পেয়ে যাবেন। তো এটা কিন্তু আমাদের ব্যালেন্স যোগ হয়ে গেছে, দেখুন এখানেও কিন্তু আমাদের ব্যালেন্সটা 700 হয়ে গেছে, 725, ঠিক আছে। তো আমাদের আরো পয়েন্টের জন্য কিন্তু আমাদের সেম ভাবে আবারও এখানে প্লেন আউটে ক্লিক করতে হবে। প্লেন আউটে ক্লিক করার পরে এখানে যে ক্যাটালগ আছে, ঠিক আছে, আমি দেখাই দিই মার করে, ক্যাটালগ আছে। ক্যাটালগে থাকা অবস্থায় নিচের দিকে দেখবেন এখানে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো আপনি কাজ করতে পারেন, একটা ডাউনলোড করে কাজ করতে পারেন, যেটা আপনাদের আমি দেখাই দিলাম, ঠিক আছে। জাস্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, 1 মিনিট চালু রাখবেন, রাখার পরে মিনিমাইজ করে আবার এই mCrypto চলে আসবেন। আসার পরে এইখানে যে ক্যাটালগের সাইডে যে মাই অ্যাপস আছে এখানে ক্লিক করে দেখবেন আপনার ব্যালেন্সটা বা পয়েন্টটা যোগ হচ্ছে কিনা, যদি যোগ হয় তো ভালো, না হলে সেম ভাবে আবার এখানে অ্যাপ্লিকেশনে প্লেন আউটে ক্লিক করে অ্যাপ্লিকেশনটার ভিতরে ক্লিক করে ঢুকে আপনি 1 মিনিট মতো চালু রাখবেন, তারপর মিনিমাইজ করে আবার এসে দেখবেন এইখানে আপনার পয়েন্ট দিয়ে দিয়েছে। আর এই চালু অ্যাপ্লিকেশন গুলো প্রতিদিন আপনি ক্লিক করে 1 মিনিট 2 মিনিটের ভিতরে থাকবেন, তার বিনিময়ে কিন্তু আরো পয়েন্ট গুলো পাবেন, ঠিক আছে। এসব আমি কিন্তু অ্যাপ থেকে পাচ্ছি। তা আপনারা প্রত্যেকটা অ্যাপস ডাউনলোড করে ওপেন করার পর ভিতরে 1 মিনিট করে থাকবেন, যেগুলো ডাউনলোড দিয়ে আছে সেগুলোর ভিতরে এখানে প্লেন আউটে ক্লিক করে গিয়ে 1 মিনিট 2 মিনিট থাকবেন, তার জন্য কিন্তু আপনি পয়েন্ট গুলো পাবেন। এটাই ছিল বিষয়। তো আরেকটা বিষয় এখানে আপনার দেখা যায়, দেখেন উইথড্র সিস্টেমটা, আমরা যদি ইনস্ট্যান্ট উইথড্র পাচ্ছি, আমরা অনেকে কিন্তু ইনস্ট্যান্ট পাচ্ছেন না, এটা কিন্তু পেমেন্ট করবে তারা বলে 48 ঘন্টার ভিতরে। তো পেমেন্ট নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের ফার্স্ট টাইম এখানে চলে আসে রিডিম, তো রিডিমে আপনারা ক্লিক করবেন। তো রিডিমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি, এর এখানে ক্লিক করবেন। আপনি ইউএসডি নিতে পারবেন, বিটকয়েন নিতে পারবেন, ইথারিয়াম নিতে পারবেন, বিনান্স কয়েন নিতে পারবেন। তাই আপনার সার্চ করবে ইউএসডিটি ক্লিক করবেন। তো ইউএসডি প্রথমবার ক্লিক করেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি 500 কয়েন, 500 কয়েন হলে আপনি কিন্তু এখান থেকে 5 সেন্ট উইথড্র দিতে পারবেন। এটা কিন্তু কি বলবো রে ভাই, 500টা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট খুললেই 500 কয়েন দেয় ফার্স্ট টাইম, অ্যাকাউন্ট খুলে আপনি নিতে পারবেন। তারপরে দেখুন 2 নম্বরে আসছে 29, 29 আপনি পাবেন 30 সেন্ট, তারপর পাবেন 9700 পাবেন 1 ডলার। তো পয়েন্ট এইভাবে পয়েন্ট কিন্তু করার কোনো ব্যাপার না, ঠিক আছে। তো মনে করেন আমি এখানে উইথড্র সিস্টেম আপনার উইথড্র দিয়ে দেখাই দিই, মনে করেন 5 সেন্ট নামে এখান থেকে আচ্ছা আমি 30 সেন্ট আমি উইথড্র দিই এখান থেকে, 30 সেন্ট উইথড্র দেওয়ার জন্য 30 সেন্ট এখানে ক্লিক করবো। আপনার সামনে ক্লিক করুন, করার পর এখানে এন্টার বিনান্স ইমেল, আপনার যেই বিনান্স বিনান্স অ্যাকাউন্ট খোলা আছে যে মেইল দিয়ে আপনারা সেই মেইলটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে নিচে সাবমিটে ক্লিক করবেন, আমি দেখাই দিই আপনাদের এখানে বিনান্সের ইমেলটা দিবেন, যে ইমেল দিয়ে বিনান্স অ্যাকাউন্ট খোলা, আর নিচে এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন, ইপরে আপনার 48 ঘন্টার ভিতরে তারা পেমেন্টটা করে দিবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি, আর এমন ইনকাম রিলেটেড ভিডিও বা অ্যাপস অফারগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারেন, আমাদের টেলিগ্রাম লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন থাকবে, এখানে লিঙ্কটাতে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন এমন সব ইনকাম রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।